জল ও বিদ্যুতের দাবিতে ব্যারাকপুর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দোপেরে মোড়ে রাস্তা অবরোধ করেন বন্দিপুর গ্রামের বাসিন্দারা। আমফানের ঝড়ের পর থেকেই বিদ্যুৎহীন বন্দিপুর গ্রাম। শনিবার সকাল থেকে শুরু হয় ব্যারাকপুর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ। রাস্তায় দাঁড়িয়ে যায় সারি সারি গাড়ি। প্রথমে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও অবরোধকারীরা যতক্ষণ না বিদ্যুৎ এবং জল পরিষেবা চালু হচ্ছে ততক্ষণ তারা অবরোধ তুলতে অস্বীকার করেন। এরপরই রহড়া থানার পুলিশ এসে রাস্তায় থাকা ব্যারিকেড সরিয়ে দিয়ে গাড়ি চালু করার চেষ্টা করে। এক সিভিক ভলেন্টিয়ারকে এরপর উত্তেজিত জনগণ ধাওয়া করলে তাকে বাঁচাতে উপস্থিত পুলিশকর্মীরা লাঠিচার্জ করেন। কিন্তু প্রথমে পুলিশকর্মী কম থাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তার ওপর উঠে আসে এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আমনদীপ সহ বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ করে গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয় এবং যান চলাচল চালু করা হয়। এখন এসে পঞ্চায়েত প্রধানও এখনো পর্যন্ত আসেনি, এই এখন নেতা এসে বলছে আগামী 3 ঘন্টায় আমরা করে দেবো, কোনো কিচ্ছু করবে না। এই যে যা মুখের কথা বলা, আবার বলছে উপর থেকে দেখুন এই যে লাইন টেনেছে, এই লাইন নাকি আমাদের জন্য টানা, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। দেখুন ওই যে লাইনের খোলা আছে, এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি।